এখানে যে শীটটা ছিল নষ্ট ওইটা আপনারা খুলে ফেলবেন, খুলে এরকম করে একটা শীট বানাবেন, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা মাপ নেবেন, মাপ নিয়ে আপনারা এরকম শীট বানাবেন, শীট বানিয়ে এটা ভিতর দিয়ে একটু 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 আপনার উপর খুলে শীটটা ঢুকাই দেবেন ভিতরে, শীট ঢুকাই দিয়ে এদিক দিয়ে আপনারা এরকমভাবে একটা শীট বানাবেন। শীট কীভাবে বানাতে হবে আমি তো আপনাকে ভিডিওর মাধ্যমে সব দেখা দিব। এটা শীট বানাবেন, শীট বানিয়ে এদিকে লাগাই দেবেন, আর এদিকে ঢুকাই দেবেন, ঢুকাই এটা আগে যেখানে ছিল এটা ওইখান থেকে খুলবেন, খুলে এখানে লাগাই দেবেন। আর এটা কীভাবে বানাতে হয় এই জিনিসটা, এই ফায়ারটা আমি আপনার ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আপনার দাগ নিয়ে কতটুকু আছে দাগ নিয়ে বরাবর একটা মাপ নেবেন, শীটের মধ্যে পেন্সিলের দাগ দিয়ে বরাবর করে আপনারা এখান থেকে বেন্ড করে দিবেন। দাগ অবশ্যই আপনারা সোজা করে নিতে হবে, কারণ আঁকা বাঁকা হলে কিন্তু আপনার কাজের সৌন্দর্য ঠিক থাকবে না। আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরা, আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। আপনাদের যদি ভিডিওটা স্পিড মনে হয় তাহলে অবশ্যই আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা স্পিড কমিয়ে নেবেন, তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন যদি আপনার সময় থাকে, কারণ অনেকে সময় কম থাকে তাই ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি। এভাবে মাপ নিয়ে দেখবেন সুন্দর করে বসে, যদি ভালো করে বসে তাহলে প্রত্যেকে আপনারা দাগ দিয়ে ডিল করে নেবেন।
না কাটি গেছে। খুলে গেছিল, তারপর আমরা এটা এখানে একটা চিট লাগাইছি, চিট লাগে এটা লাগাইছি, এখন খুব মজবুত হয়েছে। আপনার ভবিষ্যতে আর এটা খুলবে না, যতদিন টিকসই হবে এখানে আর নষ্ট হবে না আশা করা যায়, বাকি সব কিছু ঠিক আছে। তো আপনার আশা করি ভিডিওটা দেখে আপনারা কীভাবে ফ্রিজ ব্র্যান্ডিং করতে হয় আপনারা বুঝতে পারছেন। অনেক সময় এটাও নষ্ট হয়ে যায়, এটা যেটা আছে এটা নষ্ট হয়ে যায়, এটা যেভাবে লাগানো হয়েছে এরকম একটা শীত বানাবেন, এতটুকু করে এতটুকু শীত বানিয়ে এটা বড় বানাবেন, এটা যতটুকু লম্বা আছে এতটুকু শীত বানাবেন, শীত বানিয়ে এটা তারপর এটার ভিতরে ঢুকাই দেবেন, এটার ভিতরে ঢুকাই দেবেন, ঢুকে এদিক দিয়ে রিপিট রিপিট লাগাই দেবেন। আবার আমাদেরকে একটু খেয়াল করতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন পিছনে একটা কন্ডেন্সার থাকে, কন্ডেন্সার পিছনে কন্ডেন্সার থাকলে আপনারা সহজে আপনারা ডিল করতে পারবেন। আবার যদি কন্ডেন্সার অনেক সময় থাকে না, তো কন্ডেন্সার যখন থাকে না অরিজিনাল কন্ডেন্সার যখন থাকে তখন আপনারা ডিল করার সময় অবশ্যই বুঝে শুনে ডিল করবেন যে এদিকে কোনো পাইপ আছে কি না, যদি পাইপ থাকে তাহলে কিন্তু আপনার ওই পাইপটা লিখে হয়ে যাবে, তাহলে আপনার আবার নতুন করে কন্ডেন্সার লাগাতে হবে, তবে আপনার খরচ বেশি হয়ে যাবে। তাই আপনারা ডিল করার সময় অবশ্যই ভালো করে বুঝে শুনে করবেন যদি কন্ডেন্সার না থাকে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন বা বুঝতে পারবেন, আপনারা মোটামুটি একটা অভিজ্ঞতা হবে, আপনি চেষ্টা করতে পারেন আশা করি পারবেন। তো আপনি ভিডিওটি ভালো লাগলে আমার সিটি গোল্ডাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।